আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই? আজকে আমি খুবই মূল্যবান একটি গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। এই গাছটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এই গাছটি কিন্তু খুবই বিষাক্ত, কিন্তু ভেষজ ঔষধে গুণে ভরা এই গাছটি। এই গাছটির নাম কি? এই দেখেন গাছের গায়ে কিন্তু কাঁটা, এই কাঁটা কাঁটাওয়ালা গাছটার নাম হলো শিয়াল কাঁটা। আরেকটি গাছ আছে যে গাছটির নাম হলো শিয়ালমতি গাছ, তো সেই গাছটি কিন্তু আলাদা। তো এই গাছটি প্রাচীন কাল থেকে এই গাছের চিকিৎসা চলে আসছে। শিয়ালকাটা গাছ একটি কাঁটাযুক্ত পপি জাতীয় গাছ। প্রাচীন গ্রিক ভাষায় এই গাছটিকে বলা হয় আরজিমা। বলা হয় চক্ষু রোগের চিকিৎসার জন্য এই গাছটি ব্যবহার করা হয়েছে, এই জন্য এই গ্যাসটির নাম দেওয়া হয়েছে আরজিমন। এই গ্যাসটি বিষাক্ত তবু ঔষধে গুণে ভরা। তো আপনারা ডিসপ্লেতে যে গাছটি দেখতে পারছেন, এই গাছটি খুবই কাঁটাযুক্ত গাছ এবং এই গাছটি ঔষধে গুণে ভরা একটি গাছ। তো এই গাছটি মূলত কী কী রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে সেটি আমি আপনাদের জানাবো। তো দেখা যায় একটি গাছ কিন্তু বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে, আমরা সকলেই জানি সেটা। গাছটি মূলত চিকিৎসার জন্য ঔষধের ক্ষেত্রে এবং কবিরাজরা বিভিন্ন কাজে এই গাছটি ব্যবহার করে থাকে। ডিসপ্লেতে দেখেন দেখেন এই গাছে কিন্তু এখন ফল এসেছে। দেখা যায় যে যখন এই গাছটি প্রয়োজন হয় তো তখন কিন্তু এই গাছটি পাওয়া যায় না, কিন্তু এখনের টাইমটা আপনারা দেখে রাখবেন আমার ভিডিওর, এই সময়ে এই গাছটি প্রচুর পরিমাণে দেখা যায়। তো চলুন আমরা মূলত এই গাছটির একটু কিছু উপকারিতা জেনে নেই যে এই গাছটি কেন আমরা ব্যবহার করব আর কী কাজে ব্যবহার করা হয়। শিয়ালকাঁটা গাছ ভেষজ গুণে পরিপূর্ণ একটি গাছ। বলা হয়েছে কৃমি, পিত্ত ও কফনাশক জ্বর রোগের জন্য এই গাছটি খুবই উপকারী। বলা হয়েছে মূলের রস কুষ্ঠরোগ নিরাময়ে কাজে লাগে। গাছের পিত্তবদনের নিঃশ্বাস গনোরিয়া ও উপদংশন রোগে বেশ কাজে লাগে এবং রক্তর ক্ষমতা তৈরি করে, নতুন করে রক্ত তৈরি দেহের জন্য এবং ক্ষয় পূরণ করে, এবং পেটের রোগ নিরাময়ে এই শিয়ালকাঁটা গাছ ব্যবহার করা হয়। এছাড়া কবিরাজরা এই গাছের শিকড় বা এই গাছের বিভিন্ন জিনিস দিয়ে তারা বিভিন্ন ওষুধ তৈরি করে থাকে। তো আপনারা অনেকেই এই শিয়ালকাঁটা গাছ চেনেন না, তো আপনারা ডিসপ্লেতে ভালো করে দেখে নিন, এটা মূলত আপনার শিয়ালকাঁটা গাছ। এই গাছটি আপনার বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন আপনার জায়গাতে এই গাছটা আপনারা দেখতে পেয়ে যাবেন। এই গাছটি আপনারা যেখানে পাবেন সেখানে অনেক পেয়ে যাবেন। আর এই গাছটি কিন্তু খুবই বিষাক্ত, এজন্য এই গাছের কাঁটা যদি আপনার গায়ে লাগে তাহলে একদিনের মতো সেখানে আপনার সমস্যা হবে, জ্বালা যন্ত্রণা হবে, জ্বালা করবে, এবং এই গাছের ফলের বিষও অনেক বিষাক্ত। এজন্য আপনারা যখন কোনো কিছু ব্যবহার করবেন তখন অবশ্যই প্রতিটা গাছেরই আপনারা নিয়মকানুন মেপে তারপরে ব্যবহার করবেন, আগে নিয়মকানুন জানবেন তারপরে আপনারা ব্যবহার করবেন। আর আপনাদের যদি কোনো ভেষজ ঔষধে গাছের চারা এবং কোনো শুকনা ভেষজ ঔষধি গাছ এবং কবিরাজি যত মালামাল এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন, আপনাদের আগে এক টাকাও দেওয়া লাগবে না, কুরিয়ার সার্ভিস থেকে আপনারা টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন। এছাড়া আমি সকল রোগের চিকিৎসা করে থাকি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে পুরুষ বা মহিলাদের সকল সমস্যার বিষয়ে আমি ওষুধ দিয়ে থাকি। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুয়েটাই আছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে,
তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।